টিকটক একটি বিনোদনের মাধ্যম, ওদের কিছু বাংলাদেশিরা কিভাবে সেটা ইউজ করতেছে দেখুন। আসসালামু আলাইকুম সম্মানিত টিকটক ইউজারবৃন্দ, আমার পিছনে যে আছে তাকে আপনারা বেশ ভালো করেছেন। আমরা বলি দেল্লা রাজাকার, আর নতুন একটা পরিচয় পাওয়া গেছে, আর যে দেল্লা লুচ্ছা রাজাকার। 1971 সালে যে ধর্ষণকারী, মুক্তিযোদ্ধাদের হত্যাকারী, মানুষের ঘর দুয়ার লুটপাটকারী, সেটা তো প্রমাণিত সত্য কথা। নতুন পরিচয় পাওয়া গেছে তো লুচ্ছা। এতের ফোন সেক্সের ভিডিও আমি ফাঁস করছি, আর এই ফোন সেক্সের ভিডিও ফাঁস করাতে এতের অবৈধ কিছু বলা হয় না, আমরা গালিগালাজ করতেছে। ভাই তোরা গালিগালাজ কর, কারণ তোদের জন্মটাই অবৈধ। তোরা যে তার পুরুষজাত সন্তান সেটা তোরা প্রকাশ করতেছিস গালিগালাজ করে। যত পারস গালিগালাজ কর, আর প্রমাণ কর তোরা দেল্লা রাজাকারের অবৈধ সন্তান। ইমোসে ফোন সেক্স করছে, এতে এক বিচার আল্লাহ আমার করবে। এ তার অপকর্ম শাস্তি হিসাবে সে এখন জেলে পচতেছে, মনে রাখিস। এর নাম খোরশেদ। টিকটকে এদের মতো অসভ্য কিছু আছে, একদল আছে আওয়ামী লীগ, একদল আছে বিএনপি, যারা প্রতিনিয়ত এই টিকটকে এসে এই সমস্ত আজগুবি ভিডিও বানায় আর নানানভাবে প্রশ্নবিদ্ধ করে আমাদের দেশকে, আমাদের দেশের ভালো ভালো নামি দামি মানুষগুলো। দেলোয়ার হোসেন সাঈদী, তার কিন্তু দুইটা সাইড আছে। একটা সাইড তিনি কোরআনের পাখি নামে চিনে থাকে বাংলাদেশ, যুদ্ধ অপরাধী, সেটা বিচারাধীন আছে, বিচার হইতেছে। কিন্তু এগুলো নিয়ে এই সমস্ত কথাবার্তা বলে একজন মানুষকে হেয় প্রতিপন্ন করাটা কি, একজন মানুষকে হেয় প্রতিপন্ন করাটা কি আমাদের আদৌ ঠিক হইতেছে, ঠিক হচ্ছে? এগুলো কি নিয়ে আমরা টিকটক বানাতে হবে? টিকটক কি এগুলো বানানোর জন্য? টিকটক হলো বিনোদনের মাধ্যম, নাচ গান ঠোঁট লিপসিং এগুলোই হয়ে থাকে মূলত টিকটক। আমাদের দেশের কিছু আছে আবাল সাবাল যারা টিকটকে এগুলো নিয়ে ব্যস্ত থাকে।